তাই তো আজকে আপনাদের এই প্রেসমিট হওয়ার কারণটা কি আজকে আমরা এখানে প্রেসমিটের জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি এবং সেই আমন্ত্রণে সাড়া দেওয়াতে আপনাদেরকে ধন্যবাদ আজকে সারা পশ্চিমবঙ্গ সহ চাকুলিয়াতেও আজকে আমরা বঙ্গধ্বনি একটা প্রকল্প সরি কর্মসূচি যেটা মাননীয় মুখ্যমন্ত্রী উনার নির্দেশে চাকুলিয়া ব্লক কমিটির ব্যবস্থাপনায় আজকে আমরা বঙ্গধ্বনি যাত্রা একটা সূচনা করতে চলেছি আমাদের চাকুলিয়া পাওয়ার হাউস থেকে নিয়ে চাকুলিয়া বাজার পর্যন্ত এই পদযাত্রাটা হবে মূলত উদ্দেশ্য হলো যে পশ্চিমবঙ্গ সরকার মা মাটি মানুষের সরকার আজকে যে সারা পশ্চিম বাংলা প্রতিটি মানুষের জন্য যে নিত্য প্রয়োজনীয় যেগুলো প্রকল্প আছে মানুষের সেগুলো প্রকল্প মানুষ পাচ্ছে ঠিকঠাক কি না এবং সেই প্রকল্পগুলো কতদূর পর্যন্ত মানুষ উপকৃত হতে পেরেছেন তার জন্যই আগামী কাল থেকে 21 ডিসেম্বর পর্যন্ত গ্রামে গ্রামে গিয়ে আমাদের ব্লক কমিটি অঞ্চল কমিটি জেলা পরিষদ মেম্বার পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যগণ গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্য সদস্যগণ বুথ স্তরের কর্মী তৃণমূল কর্মী সমর্থক সবাই মিলে এই কর্মসূচিকে আমরা রূপায়ণ করব 21 ডিসেম্বর পর্যন্ত সাধারণ মানুষের কাছে গিয়ে আমরা হাজির হব যে তারা এই প্রকল্প থেকে কতটুকু লাভবান হয়েছেন এবং যারা হননি তাদের জন্য কিভাবে এই প্রকল্প তাদের করে দেওয়া যায় সুনিশ্চিত করে দেওয়া যায় তার জন্য এই আমাদের কর্মসূচি হঠাৎ করে এতদিন পর এই নির্বাচন সামনে রাখার পাশাপাশি হঠাৎ করে কেন এই মানুষের কাছে যেতে হচ্ছে মানুষের কাছে মানুষ আজকে দেখুন যতগুলো প্রকল্প আছে প্রত্যেকটি প্রকল্প মানুষের বাড়িতে পৌঁছে আছে কিন্তু কিছু সংখ্যক মানুষ বাদ পড়ে রয়েছে যেটা আমাদের সরকার একটা কর্মসূচি আবার নিয়েছেন সরকারিভাবে যেটা আমরা সবাই জানি দুয়ারে সরকার নামে একটা কর্মসূচি যেটা চার দফায় প্রতিটি গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে দেখছি যে কিছু সংখ্যক মানুষ এই প্রকল্প আওতার বাইরে রয়েছে এবং তারা সেখানে গিয়ে তাদের কাজগুলো করতে পারছে অর্থাৎ প্রচার হয়তো কোথাও একটু কম হয়েছিল বলে সাধারণ মানুষ জানতে পারেনি হয়তো এটাও বুঝতে পারেনি তারা যে কী কী জিনিস লাগবে কী কী ডকুমেন্টস কী কী কাগজপত্র দিতে হবে প্রকল্প করার জন্য সেই জন্য এটা হয়তো হয়েছিল সেই একটু লোক যেন বাদ না যায় আমাদের সরকারি যে প্রকল্পগুলো রয়েছে সাধারণ মানুষের জন্য একটা লোক যেন এই প্রকল্প থেকে বাদ না যায় তার জন্যই এই একটা কর্মসূচি আমাদের পার্টিগতভাবেও নেওয়া হয়েছে যেরকম আমাদের পশ্চিমবাংলা খাদ্য সাথী অনেকগুলো প্রকল্প আছে হাতে আঙুলে গুনা যাবে না তো তা সত্ত্বেও দু চারটা প্রকল্পের কথা বলে যেরকম খাদ্য সাথী আজকে খাদ্য সাথী পশ্চিমবাংলা যেভাবে প্রায় 9.5 কোটি মানুষের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে বিনামূল্যে একমাত্র পশ্চিমবঙ্গ সরকার সারা ভারতবর্ষে নজির একটা সৃষ্টি তৈরি করেছেন যেটা অন্য কোনো রাজ্যে নেই যেটা আমাদের পশ্চিমবাংলার মা মাটি মানুষের সরকার করছেন তা সত্ত্বেও আমাদের পশ্চিমবাংলা তো 9.5 কোটি মানুষ নয় আরও আছে তাদের বাড়িতে যেন সেই প্রকল্পটা পৌঁছে যায় তার জন্য সরকারের দুয়ারে সরকার এবং আমাদের এই একটা পার্টিগতভাবে কর্মসূচি সরকার নিয়েছেন পাশাপাশি আজকে দেখুন আমাদের সবুজ সাথী স্কুলে পশ্চিমবঙ্গ সরকার আজকে সবুজ সাথী যে প্রকল্প একটা সেখানে স্কুলে যারা ছাত্রছাত্রী পড়াশোনা করেন 9, 10, 8 এদেরকে স্কুল যাওয়ার জন্য স্কুলে যাওয়ার জন্য তারা যেন ঠিক মতো স্কুলে যেতে পারে এটা সরকার সাইকেল দিচ্ছে তাদেরকে সেই সাইকেল নিয়ে ছাত্রছাত্রীদের উৎসাহ এখন আমরা দেখতে পাচ্ছি অনুভব করছি
যে প্রত্যেকটি স্কুলে এমন স্টুডেন্টের ভিড় হয়ে গেছে যে আগে যেরকম স্টুডেন্টের হাজিরা ছিল তাতে এখন বেশি হয়ে গেছে। পাশাপাশি আমি আবার বলি স্টুডেন্টদের ক্ষেত্রে কন্যাশ্রী একটা প্রকল্প যেটা কি বিশ্বের দরবারে পুরস্কার প্রাপ্ত একটা প্রকল্প, আমাদের পশ্চিমবঙ্গ সরকার এটা করেছেন, বিশ্ব দরবারে প্রথম পুরস্কার অর্জন করে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আমাদের নিয়ে এসছেন, যেটা সেটা হলো কন্যাশ্রী। সেই কন্যাশ্রীটা কি যে 18 বছর থেকে 19 বছর বয়সে যে ছাত্রী, সেই ছাত্রীটি এককালীন উচ্চ শিক্ষায় শিক্ষিত হবার জন্য সরকার 25,000 টাকা তাদেরকে আর্থিক সাহায্য করছে। এতে প্রচুর সাড়া দিয়েছে এলাকায়, আর বিশেষ করে ছাত্রীরা যেভাবে শিক্ষায় এখন তাদের আগ্রহ দেখছি সেটা একটা কি বলবো আশার আলো যেটা বলা হয় ওই রকম দেখাচ্ছে। এক, তারপরে হলো আপনাদের রূপশ্রী। রূপশ্রীটা এটা আমরা বলবো যে মা মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি এই যে প্রকল্পটি নিয়েছেন তাতে বিশেষতভাবে 1.5 লক্ষ বাৎসরিক যার আয় 1.5 লক্ষ পর্যন্ত আছে, সেই পরিবারের মেয়ের যদি বিয়ে হয় তার বয়স যদি 18 বছর এবং বরের বয়স অর্থাৎ ছেলের বয়স হতে পারে 21 বছর, তারা যে 25,000 টাকা এককালীন বিয়ের জন্য পাচ্ছে এটা একটা মানে কি বলবো দু হাত তুলে আশীর্বাদ দিচ্ছে সেই পরিবারকে, যে পরিবারের গরিব পরিবারের মেয়েকে বিয়ে দেওয়ার সময় মা বাবার মাথায় হাত পড়ে যায় যে কি করে মেয়েকে বিয়ে দেওয়া যাবে। কিন্তু সরকার চিন্তাভাবনা করে দেখলেন যে না, 25,000 টাকা যদি দেওয়া যায় তাহলে এককালীন একটা সাহায্য হবে, সেই সাহায্য অনুরূপে রূপশ্রী প্রকল্পটা পেয়ে আমাদের এলাকার পশ্চিমবাংলার প্রতিটি ওই মা বাবা আজকে খুশি আছেন যে আজ মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করছেন যে এরকম মুখ্যমন্ত্রী হওয়া দরকার, এর আগেও মুখ্যমন্ত্রী ছিল কিন্তু এরকম কেউ করেনি, আজকে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় দাঁড়িয়ে এই প্রকল্প করাতে সাধারণ মানুষ যতটা খুশি, আগামী দিনে আমরা চাইব যে মমতা ব্যানার্জি আবার আমাদের 21-এ নির্বাচনে মুখ্যমন্ত্রী হিসাবে আবার আসুক আমরা সবাই চাইব। জনগণ বলছে যে আমরা দু হাত তুলে আশীর্বাদ দেব ভোটের মাধ্যমে যাতে করে মমতা ব্যানার্জি আবার 2021 সালে মুখ্যমন্ত্রী হন। বিরাজবাবু, একটা প্রশ্ন হলো যে আপনারা যে বলছেন যে কর্মসংস্থান নিয়ে, আমাদের পশ্চিমবাংলায় কর্মস্থান নিয়ে কি বলবেন আর কি, কি প্রকল্প রয়েছে কর্মস্থান নিয়ে? কর্মস্থান বলতে তো অনেক কিছু কর্মস্থান রয়েছে, বেকার যুবদের চাকরি যেটা ক্ষেত্রে আমাদের পশ্চিমবাংলা ভারতবর্ষে প্রথম। এখন করোনাকালে কিছুদিন কাজ হয়নি, পুরো বিশ্ব স্তব্ধ ছিল, কোনো কাজকর্ম হয়নি, যার ফলে কাজ হয়নি। এখন আমাদের পশ্চিমবঙ্গে আমাদের সাড়ে ষোলো হাজার প্রাইমারি স্কুলে আবার নিয়োগ হতে চলেছে, সেটা 2 মাসের মধ্যে এটা কমপ্লিট করবে। কর্মসংস্থান পশ্চিমবাংলা তো শীর্ষে আছে ভারতবর্ষের মধ্যে, কর্মসংস্থা বলছে আমাদের। আচ্ছা বন্ধু, বলছিলাম যে রাজ্য সরকার মানে শিক্ষাকে ডেভেলপ করার জন্য মানে উন্নয়নটা মুখী করার জন্য মানুষের শিক্ষাটা সর্ব মানুষের কাছে যেন পৌঁছানোর জন্য যে প্রকল্পগুলি উদ্যোগ নিয়েছে, যেমন মুখ্যশ্রী রূপশ্রী স্কলারশিপ যে প্রকল্প আছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের চাকুলিয়ায় মানে অনেকেই মানে উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য যে কলেজ না থাকার কারণে শিক্ষা থেকে পিছিয়ে যাচ্ছে, অনেক ড্রপ আউট হয়ে যাচ্ছে, এটা নিয়ে রাজ্য সরকারের ভাবনা বা আপনাদের ভাবনাটা কি? ঘটনা হলো কি যে আমাদের সরকার 10 বছর হতে চলেছে, 9.5 বছর হলো, 10 বছর হতে চলেছে, তার আগে 34 বছর বামফ্রন্ট ছিল, তার আগে কংগ্রেস ছিল, কিন্তু চাকুলিয়াতে কেউ সত্যি কথা এটা বাস্তব যেটা মেনে নিতে হয়, না হলে এটা বেইমানি হবে আমি বলবো। তো যাই হোক, কিন্তু কেউ করেনি, না কংগ্রেস আমলে হয়েছে না হয়েছে বামফ্রন্টের আমলে। পাশাপাশি আমি এটাও বলি যে আমাদের এখানে মন্ত্রী ছিলেন, ভারপ্রাপ্ত মন্ত্রীও ছিলেন MIC, তার আমলে তিনি চাইলে করতে পারতেন, করেননি, যাই হোক যে কারণে হোক করতে পারিনি হয়তো, কিংবা সদিচ্ছা ছিল না করার। কিন্তু আমাদের মা মাটি মানুষের সরকার আসার পর আমাদের শিক্ষার ব্যবস্থা যেভাবে বৃদ্ধি পেয়েছে, দেখুন আজকে কতগুলো ইউনিভার্সিটি হয়েছে, রায়গঞ্জ ইউনিভার্সিটি ছিল না কিন্তু রায়গঞ্জকে ইউনিভার্সিটি করা হয়েছে, আমাদের অনেকগুলো কলেজ করেছে, 45খানা কলেজ নতুন করেছে। আমরা চাকুলিয়াতে আমরা সেরকম একটা কলেজের দরকার আছে, আপনাদের সঙ্গে আমরাও সহমত, আমরা এটা নিয়ে আমাদের নেতাদের সাথে কথা বলছি, আমাদের ঊর্ধ্বতন
নেতৃবর্গের সাথে আলোচনা করছি, বারে বারে আমাদের সবাই আমরা আলোচনা করছি যে কীভাবে একটা কলেজ করা যায়। আমি নিজেও, আমাদের প্রশাসনিক মিটিং হয়েছিল চোপড়াতে, আমি তখন জেলা পরিষদের মেম্বার ছিলাম, সিএমএমকে আমরা বলেছিলাম প্রশাসনিক মিটিংয়ে, তিনি বললেন যে 45খানা কলেজ হচ্ছে, এটা পরিকাঠামো কমপ্লিট হওয়ার পরে চাকুলিয়াতেও কলেজ করব তিনি বলেছেন। তো এখন আমাদের ব্যবস্থা করতে হবে কি জায়গাটার, একটা জায়গা আমাদের দেখতে বলেছে, আমরা জায়গা দেখব, তারপর সরকার যখন কলেজ নতুন করে আবার নাম চাবে তখন আমরা চাকুলিয়া দেব। আমরা নাম অলরেডি পাঠিয়েও দিয়েছি, মা আমরা ডিমান্ড আমাদের করে পাঠিয়ে দিয়েছি, আপনাদের কাছে এটা অনুরোধ করব যাতে করে সরকার যেটা সত্যি যেগুলো কথা আছে, যত যেগুলো সত্যি জিনিস যেগুলো সেটা তুলে ধরবেন। আপনাদের কাছে অনুরোধ, সাংবাদিক বন্ধুদের কাছে আপনাদের কাছে অনুরোধ যে আপনার বাস্তব জিনিসটা তুলে ধরুন সাধারণ মানুষের কাছে, কারণ আপনারা হলেন চতুর্থ স্তম্ভ। আচ্ছা, যখন আপনি এই কথা বললেন তার পূর্বে কিন্তু একটা আমার কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা বিষয় আছে যে এই যে রিপোর্ট কার্ড, তো চাকুলিয়া বন্ধু রিপোর্ট কার্ড, আপনাদের সরকার তৃণমূল আসার পরে আপনার চাকুলিয়া এলাকায় ডেভেলপটা কী কী হয়েছে? সবচেয়ে আমি যদি বলতে পারি ডেভেলপের কথা, শিক্ষার ক্ষেত্রে আমি যদি ডেভেলপ বলি সেটা হলো আপনার শকুন্তলাতে দেখবেন একটা ইংলিশ মিডিয়ামের স্কুল করা হয়েছে, যেখানে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত পড়াশোনা করা হবে সরকারিভাবে নিখরচায় ইংলিশ মিডিয়াম, সেটা আমরা বলবো শিক্ষাক্ষেত্রে এটা আমাদের সাফল্য, এটা চাকুলিয়াবাসীর জন্য। তাছাড়া স্বাস্থ্যের মধ্যে যেটা বলছি, স্বাস্থ্যে আপনারা হাসপাতাল দেখেছেনই, আগে যেরকম ছিল সেরকম নেই, এখন বিহাল অবস্থা আগে ছিল, এখন তাও কিছুটা ভালো হয়েছে, আরও এটাকে ভালো করা উচিত আমি বলবো। এটার জন্য আমরা আলোচনা করেছি যে চাকুলিয়াটাকে রুরাল হাসপাতাল করা হোক এবং এখানে স্থায়ী ডাক্তার থাকার ব্যবস্থা করা হোক, এবং এখানে যে সবচেয়ে মূল বিষয় যেটা হলো শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে, যে আমাদের এখান থেকে ইসলামপুর হাসপাতাল হলো প্রায় 30-35 কিলোমিটার, রায়গঞ্জ হলো 60-65 কিলোমিটার দূরত্ব। এখানে সিজার যেগুলো মানে গর্ভবতী মায়েদের, এটা আমাদের এখানে খুব অসুবিধা, সিজারে যদি ব্যাপারটা আসে এখানে নর্মাল যদি ইস্যু না হয় গর্ভবতী মহিলাদের, এখানে করে রেফার করে কথা ইসলামপুর করে, কিন্তু গরিব মানুষ যারা তারা কিন্তু এই পয়সাটা খরচ করতে না পারতে, ঠিক আছে, একটু তারা কিষাণ, যে আমাদের পার্শ্ববর্তী একটা আছে হাসপাতাল আছে MGM, সেখানে গিয়ে চিকিৎসা করছে। আমরা চাইবো যে সরকারের কাছে আমরা এটা বলেছি, আমাদের নেতৃত্ব সাথে আলোচনা করেছি, চাকুলিয়া যদি রুরাল করা যায়। পাশাপাশি স্বাস্থ্যের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্যসাথী কার্ডের যে শুরু করেছে, 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছেন, এটা অভূতপূর্ব একটা বলবো পদক্ষেপ। এখানে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, আমাদের চাকুলিয়ার মানুষ এতে খুব খুশি যে এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা করতে পারবে। ঠিক আছে।